নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি একদম অন্যভাবে, আর এটা যে কোনো রাইসের প্রিপারেশনের সাথে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আর বাইরের যে খোলা এবং মাথাটা পুরো বাদ দিয়ে দেবো। এবার পেটের দিক থেকে আর পিঠের দিক থেকে ছুরির সাহায্যে এইভাবে চিরে শিরার মতো অংশ আর ময়লা যেগুলো থাকে সেটা বাদ দিয়ে দেবো। এবার যে খোলাগুলো বাদ দিলাম, খোলার ভেতর থেকে সব বাদ দিয়ে দিই, খোলাটা শুধু নেব। চিংড়ি মাছে নুন এবং ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো, চিংড়ি মাছের একটা বাজে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এইভাবে নুন ভিনিগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। আর চিংড়ির একদম বাইরের যে খোলাটা সেটা শুধু নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে তাতেও সামান্য ভিনিগার দিয়ে দেবো। তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবং দুর্গন্ধটা চলে যাবে। যারা চিংড়ির মাথাটা পছন্দ করেন তারা মাথাটাও ব্যবহার করতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 4টে গোটা শুকনো লঙ্কা আর 10-12টার মতো গোলমরিচ। এটা দিয়ে একটা রেড কারি পেস্ট তৈরি করব। তার জন্য প্রথমে মিক্সিং জারে মশলাটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এতে দিয়ে দেবো 1টা পেঁয়াজ যেটা ডুমো করে কেটে রেখেছি, আর 5টা রসুনের কোয়া। এইভাবে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবার নারকেলের দুধ তৈরির জন্য আমি নিয়েছি 3টে নারকেলের টুকরো, কিন্তু 2টো নারকেল হলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। নারকেলের পেছনের ব্রাউন রঙের খোসাটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। প্রথমে 1-2 বার চালিয়ে গুঁড়ো হয়ে যাবে নারকেলটা, তারপর তাতে জল দিয়ে আরও ভালো করে পেস্টটা তৈরি করে নেব। একটা বড় বাটিতে নিয়ে তাতে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর সুতির কাপড়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের দুধ। একবার ছেঁকে নেওয়ার পরে যে দুধটা তৈরি হবে সেটা নারকেলের গাঢ় দুধ তৈরি হবে। সেকেন্ড টাইম এই নারকেলের ছিবড়েটা দিয়েই আবার গরম জল দিলেই আবার নারকেলের একটা পাতলা দুধ তৈরি হবে। তবে আমার এখন সেটা লাগবে না, 1 কাপ মতো নারকেলের দুধ হলেই রান্নাটা হয়ে যাবে। এবার কড়াইতে 4 কাপ জল নিয়ে নেব, জলটা ফুটতে দেব। দিয়ে দেব যে চিংড়ির খোলাটা গরম জল আর ভিনিগারে ভিজিয়ে রেখেছি সেটা। চিংড়ির মাথার অংশটা পরিষ্কার করেও এখানে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 4টে লেবু পাতা। 1টা লেবুর জেস্টটা আমি নিয়ে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন নুন দেব। 15 মিনিট হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব, কিন্তু শেষে যেন 1 কাপ মতো স্টক থাকে সেইভাবে তৈরি করতে হবে। প্রয়োজন হলে পরে আরও জল দিতে হতে পারে বা ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিটের পরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, 1 কাপ মতো স্টক রয়ে গেছে। এবার যে খোলাটা আছে সেটা আমি ফেলে দেবো। এই স্টকের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িটা। চিংড়িটা
4-5 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এই স্টক এবং চিংড়িটা একটা পাত্রে আমি নিয়ে নেব, আর কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইতে নিয়ে নেব 3 টিস্পুন সাদা তেল, আর যে রেড কারি পেস্টটা তৈরি করেছি সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে নেব। এর আগে আমার চ্যানেলে চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করা আছে, এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার স্টক আর চিংড়ি যেটা রাখা আছে তার থেকে স্টকটা দিয়ে দেব। এইভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। গ্রেভিটা হাই ফ্লেমে, হাই থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে ফুটিয়ে নেব। বেশ ফুটে আসবে 3-4 মিনিট মতো, তারপর দিয়ে দেবো লেবুর রস আর 1/2 টিস্পুন সয়া সস। সয়া সসে নুন থাকে, আর আমি যে স্টকটা ব্যবহার করেছি তাতেও নুন আছে, সেই ভেবে এখানে পরিমাণ মতো নুন দিতে হবে। খুব সামান্য আমি নুন দিলাম। এবার চিংড়ি মাছটা যেটা সেদ্ধ করা আছে সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই গ্রেভির সাথে চিংড়ি মাছটা বেশিক্ষণ আর ফোটাবো না। এর সাথে সাথেই আমি দিয়ে দেবো নারকলের দুধটা। নারকলের দুধটা বেশি দিলে যে চিংড়ির ঝাল টেস্ট আসবে সেটা চলে যাবে, তাই আমি খুব বেশি দিলাম না। তবে মিষ্টি মিষ্টি পছন্দ করলে নারকলের দুধটা বেশি ব্যবহার করা যেতে পারে। ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই চিংড়ির মালাইকারি অন্যভাবে। তাহলে আমার এই রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রান্নাটা লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে পরের দিন আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।